খিচুড়ি রান্না হবে, তো আমার বৌদি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছে, এখন ডাল সিদ্ধ হচ্ছে। আর এইদিকে খিচুড়িটা হয়ে গেছে। সর্বদা চঞ্চল হয়ে ফিরোদারে দ্বার, মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণে কেড়ে তোরে তব নাহি কুতি। প্রতিদিন অন্য ভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ পায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, শোভনে নিঃশ্বাস তেজি কহে মৃদু বাণী, কবু না কাহার প্রতি আমি। তো প্রসাদ খাওয়া কমপ্লিট সবার, আর ব্লগটা বেশি বড় করব না, ব্লগটা এখনই এন্ড করব। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তো একটা লাইক করো, আর ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো। আর সবার পুজো লক্ষ্মী পুজো কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এর সাথে সাথে ব্লগটা এখন এন্ড করি, ফিরে আসবো আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট অ্যান্ড বাই।